কমলনগর গ্রামে শফিক নামক একজন লোক তার স্ত্রী সুমাইয়া ও ছোট ভাই তুহিনকে নিয়ে বাস করতেন। শফিক খুবই ভালো মানুষ ছিলেন। তার বাবার রেখে যাওয়া জমিগুলো চাষবাস করে তার সংসার চালাতেন এবং ছোট ভাই তুহিনকে পড়াশোনা করিয়েছেন। এদিকে তুহিন শহরে পড়াশোনা শেষ করে বেশ কয়েক মাস হলো গ্রামে এসেছে, কোনো কাজকর্ম করে না, সারাদিন এলাকার কিছু বাজে ছেলেদের সাথেই ঘোরাফেরা করে। কিরে তুহিন, পড়াশোনা শেষ করেছিস, এখন তো কিছু চাকরি বাকরি করা দরকার রে ভাই। তাছাড়া গ্রামে এরকম ঘোরাফেরা করলে লোকে কি বলবে? আমি এত কষ্ট করে তোকে পড়াশোনা করিয়েছি, সবার কাছে কত গর্ব আমার তোকে নিয়ে, আর তুই যদি এভাবে ঘোরাফেরা করিস তাহলে লোকে কি বলবে বল ভাই? একটা চাকরি বাকরি কিছু কর। ভাইয়া তুমি এত চিন্তা করো না তো, সামনে নির্বাচন, এখন আপাতত আমি চাকরি বাকরি নিয়ে কিছু ভাবছি না, আগে নির্বাচনটা হোক। ওই যে আমাদের কামরুল ভাই, উনি তো চেয়ারম্যানে দাঁড়িয়েছেন, যে করেই হোক ওনাকে পাস করাতেই হবে। কি বলছিস, ওই হামিদ খানের ছেলে কামরুল, সে তো অনেক খারাপ লোক, সে তো সারা বছর মানুষের বাড়িতে বিচার আর সালিশের নাম করে ঘুষ খেয়ে বেড়ায়, আর সেই লোক চেয়ারম্যানে দাঁড়িয়েছে, আর তুই তার হয়ে নির্বাচনের কাজ করবি? ভাই ওরকম খারাপ মানুষের নির্বাচন করার কোনো দরকার নেই, তুই ওসব ঝামেলার মধ্যে যাস না। ভাইয়া তুমি ওসব বুঝবে না, তুমি কৃষক মানুষ, রাজনীতির তুমি কি বুঝবে? কামরুল ভাই আমাদের অনেক হেল্প করছেন, সামনে চেয়ারম্যান হলে আরো অনেক সুযোগ সুবিধা পাবো আমরা। তাছাড়া কামরুল ভাই চেয়ারম্যান হয়ে গেলে আমার আর চাকরি বাকরি নিয়ে খুব একটা ভাবতে হবে না, একটা উপার্জনের পথ আমার বের হয়েই যাবে। যাই হোক আমি এখন যাই, কামরুল ভাই কিছু কাজ দিয়েছেন, ওনার সাথে কিছু কথা আছে। এই বলে তুহিন ঘর থেকে বের হয়ে যায় আর তার বন্ধু রাতুলকে নিয়ে কামরুলের বাসায় গিয়ে মিটিং করতে থাকে। কি ব্যাপার রাতুল, তোমার ওদিকে কি খবর, সবকিছু কি ঠিকঠাক মতো চলছে? কামরুল ভাই আমাদের দিক নিয়ে আপনার কোনো কিছু ভাবতে হবে না, আমার আত্মীয় স্বজন এবং আশেপাশের যারা আছে তারা সবাই আপনাকে ভোট দেবে। তবে কিছু পয়সা পাতি হলে ভালো হতো ভাই, আজকাল তো আপনার বিপক্ষের মানুষ অনেক টাকা বিলাচ্ছে, সেই জন্য বলছিলাম। আরে টাকা নিয়ে কোনো সমস্যা নাই, টাকা যত লাগে তত দিমু, কিন্তু এই বছর আমাকে চেয়ারম্যান হতেই হবে। আর তোহেন তোমাদের ওদিকে কি খবর? কামরুল ভাই আমাদের এদিকের খবর মোটামুটি ভালোই, তবে শুনলাম আপনার বিপক্ষের উসমান সাহেব আমাদের এদিকে বেশ মাতামাতি করতেছে, তাই বলছিলাম আমাদের এদিকে বেশ কিছু খরচপাতি করতে হবে ভাই। বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে, এখানে 5 লাখ টাকা আছে, রাতুল তুমি 2.5 লাখ নাও, আর তোহিন তুমি 2.5 লাখ নাও, আর যার যার এরিয়াতে এগুলো দিয়ে ভোট কিনবে, যে করেই হোক আমাকে কিন্তু চেয়ারম্যান বানাতেই হবে, মনে থাকবে তো? থাকবে থাকবে কামরুল ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আমরা তো আছি আপনার সাথে, চেয়ারম্যান তো আপনাকে হতেই হবে। এরপর রাতুল ও তুহিন টাকাগুলো নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে আর একটি নিরিবিড় জায়গায় এসে দুজনে কথা বলতে থাকে। আরে দোস্ত রাতুল, এবার নির্বাচনটা মনে হয় আমাদের জন্যই রে, 2.5 লক্ষ টাকা তো পকেটে ঢুকিয়েছি, এখনো নির্বাচনের বেশ কিছুদিন বাকি আছে, যদি এই কয়দিন আরো কিছু টাকা নিজের অ্যাকাউন্টে আনতে পারি তাহলে আমার আর চাকরি খুঁজতে হবে না রে, নিজের একটা ব্যবসা দাঁড় করিয়েই ফেলবো, কি বলিস? আরে ভাই ওই চিন্তা তো আমার ভিতরেও আছে, কিন্তু সাবধান, এইসব কথা যেন কেউ বুঝতে না পারে, তা না হলে যদি কামরুল ভাইয়ের কাছে কেউ আমাদের এসব কথা বলে দেয় তাহলে উনি যেরকম মানুষ আমাদের ছেড়ে দিবে না রে, একেবারে খুন করে ফেলবে। তুই একেবারে ঠিক কথা বলছিস রে, আচ্ছা তাহলে এখন বাড়ি ফিরে যাই, অনেক ক্ষুধা লাগছে রে, রাতে আবার দেখা হবে, ঠিক আছে? এভাবে দুই বন্ধু কথা বলে যার যার বাড়ি ফিরে আসে আর তুহিন নিজের ঘরে বসে বসে কামরুলের দেওয়া সেই টাকাগুলো গুনতেছিল। এমন তুহিন, কি রে তোর কাছে এত টাকা, এতগুলো টাকা তুই কোথায় পেলি? ইয়ে মানে ভাইয়া ইয়ে মানে ইয়ে আসলে টাকাগুলো কামরুল ভাই দিয়েছেন, ওই যে আমার বন্ধু রাতুল আছে না, ও কেউ দিয়েছেন, আমরা কামরুল ভাইয়ের নির্বাচন করে দিচ্ছি তো ওই আর কি। তবে ভাইয়া তুমি কারো কাছে এসব কথা বলো না, কিন্তু তুমি তো জানো আমার কোনো চাকরি বাকরি নেই, ভেবেছি এই নির্বাচনে কিছু টাকা জমিয়ে একটা ব্যবসা শুরু করব, তাই বলছিলাম এই টাকার ব্যাপারে তুমি কারো কাছে কিছু বলো না। সে তোহেন ভাই,
তোকে পড়াশোনা করে আমি কি ভুল করেছি? এত কষ্ট করে নিজে না খেয়ে তোকে আমি ঢাকা শহরে পড়াশোনা করালাম, আর তুই অন্যের কাছ থেকে নির্বাচনের নাম করে ঘুষ খাচ্ছিস? সি 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 আমি তোর বড় ভাই, আমি বলছি যার টাকা তাকে ফিরিয়ে দে, আর এরকম খারাপ মানুষের জন্য কারো কাছে ভোট চাওয়ার কোনো দরকার নেই। দেখ ভাই, এগুলো হারাম, তুই জেনে বুঝে হারাম কাজে লিপ্ত হোস না ভাই। আরে আরে ধুর ভাইয়া, তুমি শুধু শুধু আমাকে জ্ঞান দিতে এসো না তো। যাও যাও, তুমি তোমার কাজ করো গিয়ে। তুমি সারা জীবন চাষি হয়ে কাটিয়েছো বলে আমি কি বোকার মতো তোমার মতো চাষি হয়ে জীবন কাটাবো? আমার অনেক স্বপ্ন, আমার অনেক বড় লোক হতে হবে, আর বড় হতে হলে একটু একটু ঘুষ খেতেই হয়। তোহিন চুপ কর, এসব কি বলছিস তুই? ঘুষ খেয়ে বড় লোক হওয়ার আমার কোনো দরকার নেই। দেখ ভাই, আমাদের বাবা আমাদের জন্য যা রেখে গিয়েছেন তাতে আমরা চাষবাস করে খেলেও আমাদের কোনো অভাব থাকবে না। এরকম হারাম পথে টাকা উপার্জন করে বড়লোক হওয়ার কোনো প্রয়োজন নেই। ভাই তুই যার টাকা তাকে ফিরিয়ে দে, আর এরকম খারাপ মানুষের পিছনে নির্বাচন করা বন্ধ করে দে ভাই। এই বলে শফিক সেখান থেকে চলে যায়, আর তুহিন নিজের ভাইয়ের প্রতি খুব রেগে যায়, আর একা একা ভাইকে 100টা গালি দিতে থাকে। আরে যাও যাও, তোমার মতো খেতমার্কা মানুষের কি বা যোগ্যতা আছে, আর কি বা স্বপ্ন দেখবে, যত স্বপ্ন। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। এদিকে তুহিন চালাকি করে কামরুলের প্রতিদ্বন্দ্বী উসমানের কাছে গিয়ে উল্টাপাল্টা কথা বলে, আর তার থেকেও 5,00,000 টাকা নির্বাচনের নাম করে হাতিয়ে নেয়। তুহিন, আমি কিন্তু একটু একটু শুনছিলাম তুমি নাকি কামরুলের হয়ে নির্বাচন করিতেছো, তবে আমার কাছে যেহেতু এসেছো আমি না হয় তোমাকে বিশ্বাস করলাম। তবে যদি চেয়ারম্যান না হতে পারি তাহলে কিন্তু তোমার সাথে হিসাবটা ঠিক করাকরি করে নিব, তাই বলছি যাই করো বুঝে শুনে করিও। আরে ভাই আপনি কি যে বলেন না, ওই কামরুলের মতো লোক চেয়ারম্যান হতে পারবো নাকি? আসলে আমি গ্রামে আসার পর উনি আমাকে মাঝে মধ্যে ডেকে ডেকে কথা বলতেন, সেজন্য ওনার কাছে যাইতাম আর কি। তবে আপনি চিন্তা করবেন না, চেয়ারম্যান এবার আপনিই হবেন। তোমার কথা শুনে খুব খুশি হলাম তুহিন, তাহলে এবার যাও কাজে লেগে পড়ো, টাকা লাগলে আরো নিও। এভাবে তুহিন মিথ্যা কথা বলে হারামভাবে টাকা উসুল করতে থাকে। একদিন তুহিন তার ঘরের ভিতরে একটি ব্যাগ ভর্তি টাকাগুলো নাড়াচাড়া করছিল, এমন সময় ঘরের জানলা দিয়ে তার ভাবি সুমাইয়া দেখে ফেলেন। তিনি কোনো কথা না বলে তার স্বামী শফিককে গিয়ে বললেন, ওগো শুনছো, আজ আমি তুহিন ভাইকে একটা ব্যাগ ভর্তি অনেকগুলো টাকা নিজের ঘরে নাড়তে দেখলাম। দেশের অবস্থা ভালো না, তুমি তুহিন ভাইকে একটু ভালো করে বুঝিয়ে বলো, সে যেন এমন খারাপ কাজ না করে। অন্যের টাকা এভাবে নিজের কাছে রেখে দিলে না জানি পরে কোন বিপদ আসে। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো, ছোটবেলায় আমার বাবা মা মারা গেছে, অনেক কষ্ট করে আমি আমার এই ছোট ভাই তুহিনকে আমি মানুষ করেছি, কিন্তু সামান্য কিছু টাকা লোভের কারণে আমি আমার ভাইকে এভাবে নষ্ট হতে দিতে পারি না। আমাকে কিছু একটা করতে হবে, আমার ভাইকে এই অসৎ পথ থেকে আমাকে ফিরিয়ে আনতে হবে। ওকে বললে তো আমার কথা শুনবে না, আমি বরং ওই কামরুলের কাছে যাব আর তাকে বলবো আমার ভাইকে যেন আর কোনো টাকা পয়সা না দেয়, আর ওর ঘরের সবগুলো টাকা আমি কামরুলকে ফিরিয়ে দিব। তাই করো, আমরা গরিব মানুষ, আমাদের এত নির্বাচন করার কোনো দরকার নেই। আর শোনো, আমি আজ একটু বাবার বাড়ি যাচ্ছি, আজ ফিরবো না, রান্না করে রেখে গেলাম, রাতে তোমরা দুই ভাই খেয়ে নিও। এভাবে সুমাইয়া আর শফিক যখন কথা বলছিল তাদের এই সব কথা তুহিন জানলা দিয়ে শুনে ফেলে। সর্বনাশ, এই ভাই আর ভাবি দেখি আমার 12টা বাজিয়েই ছাড়বে। ভাইয়া যদি কামরুলের কাছে গিয়ে বলে আমার কাছে এত টাকা রয়েছে তাহলে তো কামরুল ভাই আমাকে মেরেই ফেলবে, আর এসব কথা গ্রামে ছড়াছড়ি হয়ে গেলে আমার মান সম্মানের কিছু থাকবে না। না না, ভাইয়াকে যেভাবেই হোক ঠেকাতে হবে, কিন্তু কি যে করি, ভাইয়া তো আমার কথা শোনার মতো মানুষ নয়। বুঝতে পেরেছি, আমাকে সেটাই করতে হবে, তা না হলে আমার সব টাকা হাত ছাড়া হয়ে যাবে। এরপর শফিকের স্ত্রী সুমাইয়া তার বাবার বাড়ি চলে যায়, আর রাতে শফিক তার ঘরে একাই ঘুমাচ্ছিল। রাত যখন গভীর হলো তখন তুহিন একটি বালিশ হাতে নিয়ে তার বড় ভাই শফিককে মারার জন্য তার ঘরে গেল। এদিকে শফিক গভীর ঘুমে ঘুমাচ্ছিল আর তুহিন আস্তে আস্তে শফিকের দিকে যাচ্ছিল। এরপর যখনই তুহিন বালিশটি শফিকের মুখের উপরে চেপে ধরবে তখনই হঠাৎ করে শফিকের ঘুম ভেঙে যায়। তুহিন তুই, আরে বালিশ, তুই আমাকে বালিশ চাপা দিয়ে মারতে এসেছিস? বাবার তুল্য বড় ভাইয়ের মুখে এমন কথা শুনে তুহিনের হাত পা কাঁপতে লাগলো আর কথাবার্তার দিক নির্দেশনা হারিয়ে ফেললো। মানে ভাইয়া, মানে মানে ভাইয়া, তুমি আমার টাকাগুলোর কথা কামরুল ভাইয়ের কাছে বলতে যেতে চেয়েছিলে তো, তাই আমি মানে না মানে
মানে ভাই কি বললি, সামান্য কোটা টাকার জন্য তুই তোর বড় ভাইকে খুন করতে এসেছিস? না না, এ হতে পারে না, এ হতে পারে না। হায়রে কপাল, ছোটবেলা বাবা মা মারা গিয়েছেন, আমি অন্যের বাড়িতে কামলা দিয়ে নিজে না খেয়ে তোকে খাইয়েছি, আমার কোনো সন্তান নেই, তোকে নিজের সন্তানের মতো করে মানুষ করেছি, আর তুই তুই টাকার জন্য আমাকে মেরে ফেলতে এসেছিস। না 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 না, শফিকের কথা শুনে তুহিন খুব ঘাবড়ে যায়, যেন সে কথা বলার ভাষা হারিয়ে ফেলে। তুহিন কোনো কিছু না বলে বালিশটা ফেলে দিয়ে দ্রুত সেখান থেকে নিজের ঘরে চলে যায়। আর যখন ভোর হলো, তখন তুহিন মনে মনে ভাবলো, আমি কি করতে যাচ্ছিলাম, আমার বাবার মতো বড় ভাইকে আমি খুন করতে যাচ্ছিলাম। আল্লাহ আমাকে তুমি মাফ করো, যে ভাই আমাকে এত ভালোবাসে, যে ভাই আমাকে কোনোদিন এতটুকু অভাব বুঝতে দেয়নি, আমি তার সাথে এত বড় অন্যায় করতে গিয়েছিলাম। না না, আমাকে এখনই ভাইয়ের কাছে ক্ষমা চাইতে হবে, ভাইয়া নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দিবেন। এই বলে তুহিন তার বড় ভাই শফিকের ঘরে যায় আর ভাইয়া ভাইয়া বলে ডাকতে থাকে। ভাইয়া ভাইয়া, এত বেলা হয়ে গেছে, তুমি এখনো শুয়ে আছো? তুমি তো কখনো এত বেলা পর্যন্ত শুয়ে থাকো না, ফজরের নামাজ পড়েই তো তুমি কাজে চলে যাও। ভাইয়া, নিশ্চয় তুমি কালকের ঘটনায় আমার উপর মন খারাপ করে আছো। ভাইয়া ভাইয়া, কি ব্যাপার ভাইয়া, কোনো কথা বলছে না কেন? আর ভাইয়া শুইলে তো ঠান্ডা কেন? ভাইয়া ভাইয়া ভাইয়া, কথা বলো ভাইয়া ভাইয়া। এভাবে তুহিন তার বড় ভাই শফিকের শরীর জড়িয়ে ধরে কাঁদতে থাকে, কিন্তু শফিক কোনো সাড়া দেয় না, কারণ শফিক আর দুনিয়াতে নেই। রাতের তুহিনের সেই ব্যবহারে শফিক এতটাই কষ্ট পায়, সে তার ছোট ভাইয়ের এমন আচরণ সহ্য করতে পারে না। তুহিন যখন রাতে ঘর থেকে বেরিয়ে যায়, এরপর শফিক বারবার তুহিনের সেই বালিশ হাতে করা দৃশ্যটি কল্পনা করতে থাকে। এভাবে একা একা মনের ভিতরে কষ্ট তাকে আঘাত করতে থাকে আর ঘুমের মধ্যে তার স্টক হয়ে যায়। ভাইয়া, আমাকে তুমি মাফ করে দাও ভাইয়া, আমার কারণে তোমার আজ এমন মৃত্যু হলো ভাইয়া, আমি ভালো হয়ে যাবো ভাইয়া, আমাকে তুমি মাফ করে দাও ভাইয়া, আমি তোমার সব কথা শুনবো ভাইয়া। সম্মানিত দর্শক বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান। আর আসুন আমরা সকল অবস্থাতে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি এবং আল্লাহ পাক যেন আমাদের সকল প্রকার লোভ লালসা থেকে হেফাজত দান করেন। এমন সুন্দর সুন্দর ইসলামিক গল্প আরও দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নামাজ কায়েম করুন। আল্লাহ হাফেজ।